দুষ্টু কালিয়া, আমি তোমাকে আদেশ দিচ্ছি, চলে যাও এই জলাশয় ছেড়ে। তোমার দাঁতে থাকা বিষ এই জলাশয়ের সৌন্দর্য এবং শান্তি নষ্ট করছে। এখনই চলে যাও এই জলাশয় ছেড়ে, আর কখনোই যেন তোমার দেখা না পাই। বৃন্দাবন, 5000 বছর আগে
এক অদ্ভুত বালক তার ছেলেবেলা এই ভূমিতেই পার করেছিল, আর তার অলৌকিক লীলা দিয়ে বৃন্দাবন বাসীদের হৃদয়ে অবস্থান করেছিল। এই সুন্দর বনের কাঁচা রাস্তায় উনি তার কোমল পায়ের চিহ্ন রেখে গেছেন, যা কখনোই মুছবে না। এই সুন্দর গলি, মহল্লা ও যমুনার প্রবাহিত জল সবাই তার বীরত্বের কাহিনী শোনায়। তার নীলার কাহিনীগুলো আমাদের ধর্মগ্রন্থের শ্রীমদ ভগবদ গীতায় উল্লেখ রয়েছে, আর হাজার বছর ধরে এই গ্রন্থ পাঠকদের এবং ভক্তদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে। খুবই সুস্বাদু। কৃষ্ণা, আমি নন্দ মহারাজকে বিশেষ উপহার দেওয়ার জন্য এই মিষ্টি ফলগুলো ঝুড়ি ভর্তি করে নিয়ে যাব। এটা তো খুবই ভালো একটা চিন্তা ভাবনা। দেখো মধুমঙ্গল কত পরিশ্রমী, আর পরিশ্রমের ফল নিজেই ভোজন করছে। আমি তো এখন একটাই জিনিস দেখতে পাচ্ছি, শুভলা তোমারও কিছুটা বিশ্রামের প্রয়োজন। ভালোই বলেছো ভাই, আমিও এটাই ভাবছিলাম। কিন্তু কৃষ্ণ, আমার কাজ তো সম্পূর্ণ হয়নি। এ কাজ আমি করে নেবো শুভলা। শোনো তো কৃষ্ণা, কি সুন্দর মধুর সুরে বাঁশি বাজাচ্ছে, আমার তো নাচতে ইচ্ছা করছে। চলো না বিশাখা, চলো না ললিতা। শীঘ্রই চলো, গিয়ে দেখবো কৃষ্ণা কি করছে। রাধা, চলো গিয়ে মাতা যশোদাকে বলি কৃষ্ণা কি করছে, চলো শীঘ্রই চলো। বা, এতগুলো ফল, এ তো সত্যি অদ্ভুত বিষয়। এখন আমি সবাইকে ফলের উপহার দিতে পারবো। হ্যাঁ, কিন্তু এ কাজ কে করেছে? তো এ চমৎকার তুমি করেছো দাদিলো। দাদিলোর দয় হোক।
এই সপ্তাহের শেষে বর্ষা আসবে। খেয়াল থাকে যেন সকল কৃষককে উচ্চ ফলনের বীজ দেওয়া হবে, যাতে ফসল ভরপুর হয়। নন্দ মহারাজ, আপনার নন্দ মহারাজ, আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। সুকান্ত, কি হয়েছে? নন্দ মহারাজ, ও খুবই ভয়ঙ্কর ছিল। যমুনা থেকে এক বিশাল সাপ বের হয়েছে, ওর অনেকগুলো মুখ রয়েছে, আরো অনেক বীজ বের করছে মহারাজ। আমার গাভীগুলো মারা যায় মহারাজ। এ তো খুবই গম্ভীর বিষয়, বুঝতেই পারছি না আমাদের কেমন দুর্ভাগ্য। এখনই সকল সক্ষম ব্যক্তিকে একত্রিত করো, আমি তাদের সাথে যমুনায় যাব। খেয়াল থাকে যেন স্ত্রী আর বালকরা নিজের নিজের ঘরে সুরক্ষিত থাকে। হ্যাঁ মহারাজ। নদীর তীরে সকল ব্যক্তিকে খবর পাঠিয়ে দাও, তারা যেন নিজের প্রহদের সাথে গ্রামে ফিরে আসে। হ্যাঁ মহারাজ। যহোদা, তুমি এত চিন্তিত কেন? রাধা কৃষ্ণা এবং বলরামকে যমুনার তীরে গাভীদেরকে জল খাওয়াতে দেখেছিল। আর সুবলা মধুমঙ্গল, দেরি করা যাবে না, সময় খুবই কম। আমাদের কৃষ্ণা এখন সংকটে রয়েছে, ওকে সাহায্য করার জন্য আমাদের যাওয়া উচিত। হ্যাঁ শীঘ্রই চলো। তো তুমি এখানে, শীঘ্রই চলো হামসি, আমরা তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। হামসি থামো, হামসি তুমি সাঁতার কাটতে পারো না। যখন তোমাকে ডাকা হয় তখন তোমার আসা উচিত প্রিয় হামসি। চলো গে স্নান করি, চলো যাই। মধু সাবধানে সাঁতার কাটো। হ্যাঁ, এটা এত আমল হয়েছে যে তুমি কোনো পাথরের মতো ডুবে যেতে পারো। যমুনার পানি কতটা শীতল রয়েছে, বাহ। মধু হামসি জল থেকে উঠে আসো। কৃষ্ণা বলরাম, আমাদেরকে সাহায্য করো। দূর হয়ে যাও দুষ্টু প্রাণী। কৃষ্ণা, কৃষ্ণা তোমার পিছনে দেখো। কালিয়া, তুমি আমার বন্ধুদের খুবই দুঃখ এবং যন্ত্রণা দিয়েছো, এখন দেখো আমি এটা সহ্য করতে পারবো না। তৈরি হয়ে যাও তোমার মৃত্যুর জন্য।
চলো, না জানি বালকরা কোথায় রয়েছে, যেখানেই থাকে যেন সুরক্ষিত থাকে। কৃষ্ণা, বলরাম, মধু। আমি বলেছিলাম না যেন বাচ্চারা সুরক্ষিত স্থানে থাকে। বলরাম, তুমি ঠিক আছো তো? তোমার ভাই কোথায়? আমাদেরকে ওকে বাঁচাতেই হবে। না, জলে যেও না পিতা, ওখানে বিপদ আছে। কৃষ্ণা, আমার স্বামীর উপর তুমি দয়া করো কৃষ্ণা, ও শরীর ও মন থেকে সম্পূর্ণভাবে হেরে গেছে। কৃষ্ণা, তুমি ওর সকল বিষ বের করে ফেলেছ, ও কোনোভাবে কোনো ব্যক্তিকে ক্ষতি করতে পারবে না। এটা কি সত্য কালিয়া? আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি,
কৃষ্ণা, আমার বিষ আমার মাথায় উঠে গিয়েছিল। এখন এখন আমি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। আমাকে আমার ক্রোধ ও ঘৃণা বন্ধ করে দিয়েছিল আপনি, আমার চোখ খুলে দিয়েছেন। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করছি কালিয়া, কিন্তু কথা দাও আমাকে, তুমি এই বৃন্দাবন ছেড়ে সাগরে চলে যাবে আর কখনো বৃন্দাবনে ফিরে আসবে না। কিন্তু কৃষ্ণা, বিশ্বরাতা উনি অসহায়, ইনি বিপদে আমাদের কিভাবে রক্ষা করবেন? কৃষ্ণা, আমাদের জীবন তো এখন সংকটে রয়েছে, ইনি গরুরকে ক্ষিপ্ত করে তুলেছে। গরুর একে কোনো ক্ষতি করবে না, যখনও এর মাথার উপর আমার পদচিহ্ন দেখবে। কৃষ্ণা ওই দুষ্টু কালিয়াকে তাড়িয়ে দিয়েছে। কৃষ্ণার জয় হোক, এরকম শুধু ওই করতে পারে। কৃষ্ণা, কৃষ্ণা, তুমি ওখানে কেন গিয়েছিলে? আমি চলে এসেছি মা, আমি তো শুধু হয়তো সাঁতার কাটতে গিয়েছিলাম। তুমি খুবই অদ্ভুত আমার লাল, কিন্তু তোমার সম্পর্কে আমার কিছু বোঝার নেই। তুমি তো শুধু আমার আর এইভাবে বৃন্দাবনের অদ্ভুত বালক কৃষ্ণা তার পাঠকদের হৃদয়ে জায়গা বানিয়ে নিয়েছে, আর এখনো পাঠকরা তার লীলার আনন্দ উপভোগ করে।